গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে বাগদাতে আমাদের তৃতীয় দিন, মানে কালকে আমরা ঢুকেছি দুপুর 2 নাগাদ, এখন মানে পরের দিন সকাল, আজকে এখন বাজে 5। কতগুলো ইনফরমেশান আপনাদের শেয়ার করতে চাইছি এই ক্যাম্প সম্পর্কে। ফার্স্ট হচ্ছে ক্যাম্পের ঘেন যে ক্যাম্পগুলো আছে সেখানে 1, 2, 3, 4 এই 4 হচ্ছে, একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই 4 হচ্ছে একটু ছোট, কিন্তু তলায় দেখুন কোনোরকম ওই বেদিন মতো করার নেই। এই যে 4, এর রেট হচ্ছে 1200 টাকা করে, এই 4 দাম হচ্ছে 1200 করে, মানে খাওয়া দাওয়া থাকা নিয়ে। আর এই যে 4 আছে আর কি, 1, 2, 3, 4 তলায় দেখুন বেদির মতো করা আছে, এইগুলো হচ্ছে 1300, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কারেন্ট মানে আসে যায় এরকম হয়, এতে জেনারেটর আছে সেটা নয়, কিন্তু জেনারেটারের যেহেতু স্পিডটা অনেক কম, যেন পাখাও আসতে চলে। আচ্ছা, আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, রাত্রিবেলায় কিন্তু বেশ হাওয়া টাওয়া দেয়, কিন্তু রাত্রিবেলাটা খুব প্লেজেন্ট। তাহলে আপনারা যারা আসবেন এখানে, এই মানসিকতা নিয়েই আসবেন যে এটা একদম নেচারের কাছে। বাচ্চা টাচ্চা থাকে, যেমন আমাদের বাচ্চা আছে, বাচ্চা টাচ্চা থাকলে একটু অসুবিধা হবে, কিন্তু সেটা যদি মানিয়ে নিতে পারেন তাহলে বাচ্চা নিয়ে আসবেন, নাহলে বাচ্চা নিয়ে আসবেন না। তো এই ক্যাম্পের কথা বলছি, পরের ক্যাম্পের ওখানে গিয়েই বলতে পারি কী ব্যাপার। আরেকটা কথা বলে রাখি যে খাবারের মান কিন্তু খুব একটা ভালো নয়। কালকে যে আমরা লাঞ্চ করেছিলাম, সে লাঞ্চে যে যে আইটেমস দিয়েছিল আর কি, খুব একটা ভালো রান্না হয়নি। আচ্ছা, স্ন্যাক্স ছিল সেটাও এমন কিছু একটা স্ট্যান্ডার্ড নয়। আর ডিনার যেটা করেছিল সেটা মোটামুটি, মানে রুটি মাংস তো মানে খুব খারাপ করাটা মুশকিল, মোটামুটি ঠিকই ছিল, মোটামুটি বলতে পারি, খুব একটা হামরিও কিছু না। আর সকালবেলা চা দেবে, আর আপনার দেবে হচ্ছে লুচি, ঘুগনি আর ডিম সেদ্ধ, সেটা কেমন হয় সেটা খেয়েই বলতে পারবো। আর একটা কথা, চা কিন্তু লিকার চাই দিয়েছে। জলের ব্যবস্থা ভালো, সবসময় রানিং ওয়াটার আছে, জল নিয়ে কোনো সমস্যা হয়নি, মাঝে একবার দুবার ছিল না, বাকিরা কমপ্লেন করাতে পাম্প চালিয়ে জল আবার তুলে নিল। তো মোটামুটি এই ব্যাকপ্যাকার্স ক্যাম্পের রিভিউ ফিডব্যাক আপনাকে দিয়ে দিলাম। হ্যাঁ, যদি নেচারকে খুব কাছ থেকে এনজয় করতে চান তাহলে এই ক্যাম্পটা কিন্তু আপনার জন্য দারুণ। এবার আপনার ক্যাম্পটা আশেপাশটা একটু আপনাকে দেখেন। ও হ্যাঁ, আর একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান আপনি দিয়ে রাখি। আচ্ছা, সেটা হচ্ছে যে টাওয়েল কি গামছা সঙ্গে আনবেন, এখানে কিন্তু টাওয়েল কি গামছা কিচ্ছু দেওয়া হয় না। জল না নিলেও পারেন, কারণ জলের এই আপনাকে দেখাচ্ছি, জল এখানে খাবার জলে কোনো অসুবিধা হয়নি, এরকম ওরা জার দিয়ে দিচ্ছে মিনারেল ওয়াটার, এখান থেকে আপনি যত খুশি ভরে জল খেতে পারেন, নিয়ে কোনো সমস্যা একদমই নেই। বারবিকু যদি কেউ করেন, বারবিকু আছে এখানে, কালকে দেখলাম এই যে সবাই বসে এখানে বারবিকু এনজয় করতে পারেন, 450 টাকা করে পার কেজি বারবিকু। তো কিছু এরকম ইনফরমেশান মাথায় এলো, তাই আপনাদের শেয়ার করলাম এই ক্যাম্প সম্পর্কে। আর এখন অবধি জলখাবারটা খাবো, সকালে চা খাবো, জলখাবার খাবো, সেটা কেমন সেটা আপনাদের বলে আমি বলে দেবো কীরকম কোয়ালিটি।
আর এখানে যদি গ্রুপ নিয়ে আসেন শুধু যে নেচারের সঙ্গে এনজয় করবেন তাও নয়, আপনি এখানে খেলাধুলাও করতে পারেন, ভলিবল ব্যাডমিন্টন খুব এখানে এনজয় করতে পারেন, ভালোও লাগবে আপনার। আর জায়গাটা দেখুন, ওইখানে ক্যাম্প, ভলিবল কি ব্যাডমিন্টনের যে নেট, চারিপাশে এরকম একটা পরিবেশ, আর ঠিক তার পিছনে হচ্ছে এই দিক দিয়ে গেলেই সমুদ্র। এবার সমুদ্র যাব, চলুন সমুদ্র দেখে আসি। বাগদাবি যে একদম একা হাঁটছি, কেউ নেই আশেপাশে, একমাত্র কোথায় আছে ও, এই যে ইনি আছেন, ইনি আর আমি আছি এই বিচে। এখন সকালবেলা কেউ নেই, দারুণ লাগছে। এরকম জায়গায় একটু সকালবেলা হাঁটা অসাধারণ লাগবে, জাস্ট অসাধারণ। আসবেন না, দেখুন না, যদি ভিডিও দেখে ভালো লাগে বাগদা বিচটা একবার দেখবেন, আসতে দেখুন, যদি ট্রাই করেন, যদি আসতে পারেন, দারুণ জায়গাটা, বেশি ঝামেলাও নেই সত্যি কথা বলতে, আর বেশি খরচাবহুলও নয়। এখনও আপনি ধৌলি ধরবেন কি যে কোনো ট্রেন ধরবেন, পুরীগামী যে কোনো ট্রেন, আপনাকে বালাসর নামতে হবে, বালেশ্বর, সেখান থেকে নেবে, একটা অটো করে নেবেন কি ট্যাক্সি করে নেবেন, মোটামুটি অটো ভাড়া তো আমাদের পড়লো 700 টাকা, আর গাড়ি করলে বললো 1500-র মতো নেবে। সেটা করে আপনারা এই ক্যাম্পে চলে এলেন, যে কোনো একটা ক্যাম্প, আমি আজকে অন্য একটা ক্যাম্পে থাকবো, সে ক্যাম্পের ভিডিও আপনারা দেখাবো, তার রিভিউ করবো, খাওয়া দাওয়া ফুড যা যা আছে, এর মধ্যে যে কোনো একটা ক্যাম্পে থাকলেন, ব্যাস এনজয় করলেন, চারিপাশটা খালি দেখুন, জাস্ট অসাধারণ। এই দেখুন, জাস্ট অসাধারণ।
বাগদা বিচে কিন্তু দারুণ চান করা যায়। সকালবেলায় সাংঘাতিক জোয়ার, এখানে যে ঢেউ নেই একথা বললে কিন্তু বাজে কথা হবে। যা দেখতে পাচ্ছি সাংঘাতিক ঢেউ, একটু দেখুন ঢেউটা দেখুন। আপনাকে চান করতে দীঘা পুরি যেতে হবে তার কোনো মানে নেই। সকালবেলা এখানে কিন্তু সাংঘাতিক ঢেউ এবং সাংঘাতিক সুন্দর দৃশ্যটা, একদিকে সমুদ্র আর একদিকে কিন্তু পুরো ঝাউবন। তাহলে আমি আমার ছেলেকে নিয়ে এনজয় করছি, আপনারা অবশ্যই আসবেন এখানে বাগদা বিচ। সকালে অতক্ষণ মর্নিং ওয়াক করার পর স্বাভাবিক একটু খিদে পেয়ে গেছিলো, তো সোজা চলে গেলাম হেঁসেলে রান্নাঘরে। রান্নাঘর দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, রান্নাঘরে তখন লুচি তৈরি হচ্ছে। আজকের মেনু হচ্ছে লুচি, ঘুগনি এবং ডিম সেদ্ধ, তো সেটাই এখন খাওয়া দাওয়া করা যাক। আপনাদের দেখাই কী খেলাম, কীরকম টেস্ট সেটা আপনাদের দেখাই। চলুন এবার জল খাবারটা শুরু করা যাক। জল খাবার চলে এসেছে, জল খাবার কী কী দিয়েছে একটু আপনাদের দেখাই। এই যে জল খাবারে দিয়েছে হচ্ছে লুচি, ঘুগনি, ডিম। তো জল খাবারটা খেয়ে নিই, মোটামুটি খেয়ে আপনারা দেখাই কীরকম। এই লুচিটা নিলাম, এই যে করে হ্যাঁ ভালো হয়েছে। জলখাবারটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার দেখা করছি। কম্পারেটিভলি আজকের ব্রেকফাস্টটা আমার একটু বেটার লাগলো, একটু না অনেকটাই বেটার, কারণ যে লুচিগুলো দিয়েছিল, জেনারেলি সব জায়গায় লুচি আটার হয়, এখানে ময়দা লুচি ছিল এবং সেটা ক্রাঞ্চি ছিল ঠিকই, কিন্তু শক্ত ছিল না, ইটের মতো হয়ে যায়নি। তরকারিটাও ভালো ছিল, একটা করে ডিম সেদ্ধ দিয়েছে বাচ্চার জন্য, ওরা একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছে। সকালে চাটাও খুব ভালো ছিল, বিস্কিট ছিল না সঙ্গে, কিন্তু চাটা রচা ছিল, লেবু চা খুব সুন্দর করেছিল। সকালের খাবারে আমার কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট নেই। হ্যাঁ ঠিকই বলেছে, সকালে জল খাবারটা কিন্তু বেশ স্ট্যান্ডার্ড, এবং চাইলে আরও কিন্তু লুচি দিচ্ছে, এই নয় যে চারটে কি পাঁচটা ফিক্স, তাও নয়, লুচি তরকারি ওরা চাইলে কিন্তু দিচ্ছে। আর একটা কথা আপনাদের জাস্ট বলে রাখি, খাওয়া একটু একটু অন্য কথা, এখানে কিন্তু টাওয়েল দেয় না, তো সঙ্গে করে অবশ্যই টাওয়েলটা নিয়ে আসবেন, খুব ইনফরমেশন, টাওয়েল সঙ্গে নিয়ে আসবেন। সেটাই বলেছি, কারেন্ট ফ্লাকচুয়েশন তো আমি বলেইছি আগে, কারেন্ট ফ্লাকচুয়েশন খুব হয়, টাওয়েল আর সাবান অবশ্যই নিয়ে আসবেন। এবারের পর্ব এখানেই শেষ করলাম, আগামী এপিসোডে আপনারা দেখবেন যে আমরা যে আর একটা রিসর্ট, যে মাই ইকো রিসর্ট বাগদার যে সেকেন্ড রিসর্ট, সেখানে গিয়ে আমরা কী কী করলাম, সেখানে খাওয়া দাওয়া কীরকম, সেখানে টেন্ট বা হোটেল কীরকম, সেখানে ফেসিলিটি কীরকম, সেখান থেকে সমুদ্র কতটা দূর, সেখানে কী কী আছে, আর সেগুলো সমস্ত আমি এর পরবর্তী এপিসোডে দেখাবো। আপনারা অবশ্যই চোখ রাখবেন। আজকের জন্য টাটা। আশা করি ভিডিওগুলো ভালো লাগছে, যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না যেন, তো যখনই কোনো নতুন ভিডিও দিই আপনার ফোনে তার নোটিফিকেশন যেন অবশ্যই চলে যায়। আমার চ্যানেলের নাম এক্সপ্লোর উইথ অর্ণব, আমি অর্ণব, অসংখ্য ধন্যবাদ।